আসসালামু আলাইকুম সবাইকে, সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দেখা হয়ে গেল নতুন একটি ভিডিওতে কেমিস্ট হাব অ্যানিউ চ্যানেলে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি এক অর্থাৎ ভৌত রসায়ন এক এর সাজেশন দেব। অর্থাৎ যাদের অনার্স, যারা হচ্ছে অনার্স প্রথম বর্ষে পড়ছেন এবং আপনারা যারা পরীক্ষা দেবেন এবছর 2020-21 সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, এবং যাদের হচ্ছে মেজর রসায়ন রয়েছে, তাদের জন্য তো এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বইটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান বা ভৌত রসায়ন এক। আর আমি হচ্ছে এখন যে বইটা থেকে আপনাদের বলছি সেটা হচ্ছে সামস রসায়ন পাবলিকেশনস এর বই। অনেকের কাছে হয়তো কবির পাবলিকেশনস রয়েছে, তো যাদের কাছে যে বই রয়েছে তারা হচ্ছে সেই বই থেকেই পড়বেন, কোনো অসুবিধা নেই। এবং আজকের ভিডিওতে আমি কি কি বলবো দেখেন, আজকের ভিডিওতে আমি বলবো যে এই কোন কোন অধ্যায়গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকসগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন জিনিসগুলো আপনারা বাদ দিবেন, কোনগুলো অ্যাভয়েড করবেন। স্বল্প সময়ে এক মাসের মতো সময় নেই হাতে, তো এই স্বল্প সময়ের মধ্যে আপনারা সবচেয়ে দ্রুত কীভাবে শেষ করবেন, কোন কোন জিনিসগুলো পড়লে আপনাদের জন্য ভালো হবে, সে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। প্রথমে একটা কনক্লুশন দিয়ে দিই যে মূলত আমরা কিন্তু সাজেশন প্যাকেজ কিন্তু আমাদের চালু হয়ে গেছে। আমরা মেজর রসায়নের সকল বিষয়ের সাজেশন কিন্তু দিয়ে দিচ্ছি, ভৌত রসায়ন এক, তারপর হচ্ছে মৌলিক অজৈব রসায়ন, মৌলিক জৈব রসায়ন, নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, নন মেজর ক্যালকুলাস এক, নন মেজর পদার্থ এক, নন মেজর পদার্থ দুই, এই 60টা বিষয় সাজেশন আপনারা প্রত্যেকটা পাবেন 50 টাকা করে। এবং যদি আপনারা সকল বিষয় একসাথে নিয়ে থাকেন তাহলে আপনারা পাবেন 200 টাকা করে ডিসকাউন্ট প্রাইসে। তো 60টা বিষয় কিন্তু একসাথে 350 টাকা আসে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু খুবই, দেখা যায় যে ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে থাকে অথবা টাকার ক্রাইসিসের মধ্যে থাকে, এই সকল কিছু চিন্তা করে আমরা 200 টাকার অফারে ছাড়ছি। এই জন্য আমি বলবো যে আপনারা দ্রুত সাজেশনটা কালেক্ট করে পড়াশোনা শুরু করে দিন। উপরের নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করুন, অথবা আমাদের ভিডিওতে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আপনারা দ্রুত সাজেশনগুলো কালেক্ট করুন এবং পড়াশোনা শুরু করে দিন। আপনারা চাইলে আমাদের লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। এখন যারা হচ্ছে ভিডিওটা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই, সবাইকে অনুরোধ করব দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করুন। যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন তাহলে আমি বেশি বেশি সাজেশন দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব, এবং আপনাদের বেশি বেশি লাইক কমেন্টও করতে হবে। তো শুরু করছি আজকের সাজেশন পর্ব, যেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান ভৌত রসায়ন এক। তো আমরা জানি যাদের রসায়ন মেজর রসায়ন তাদের হচ্ছে 8টা বিষয় রয়েছে, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়, ভৌত রসায়ন এক, মৌলিক অজৈব রসায়ন, মৌলিক জৈব রসায়ন, নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, ক্যালকুলাস এক, নন মেজর ফিজিক্স এক, নন মেজর ফিজিক্স দুই। তো প্রত্যেকটা বিষয় কিন্তু নন মেজর আর মেজর কোনো ফ্যাক্ট না, প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটার মধ্যে একটা ভালো লেভেলের নাম্বার কিন্তু আপনাদের আনতে হবে এবং ভালো একটা লেভেলের নাম্বার আপনাদের পেতেই হবে। তো সবাইকে বলবো যে আপনারা কোনো বিষয়কে তুচ্ছ করে দেখবেন না, সকল বিষয়ে আপনারা একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন আশা করি। তো আমরা বইটা খুলি, দেখি আসলে বইটাতে অধ্যায় আছে কয়টা। তো বইটাতে মূলত দেখতেই পাচ্ছেন যে আপনাদের যারা হচ্ছে এই বছর পরীক্ষা দিবেন তাদের হচ্ছে আপনার সামস পাবলিকেশন কিনেন আর হচ্ছে কবির পাবলিকেশনস কিনেন, যেই বই কিনেন আপনাদের কিন্তু মানে মোটামুটি অধ্যায়গুলো কিন্তু মিলে যায়। তো সেই হিসাব করলে দেখা যায় অধ্যায় আছে হচ্ছে মোট অধ্যায় আছে হচ্ছে 6টা। তো 6টা অধ্যায় থেকে আপনারা ভৌত রসায়নটা প্রিপারেশন নিতে হবে এই 6টা অধ্যায় থেকে। তো এই 6টা অধ্যায়ের মধ্যে যাদের যাদের আপনারা একটু মিলিয়ে নিতে পারেন, প্রথম অধ্যায়টা হচ্ছে পদার্থের অবস্থা, স্টেট অফ ম্যাটার, সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে গ্যাসীয় অবস্থা বা গ্যাস বিষয়ক সূত্রাবলী, তারপর হচ্ছে আপনার থার্ড চ্যাপ্টারটা হচ্ছে তরল ও দ্রবণ, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনারা তরল ও দ্রবণ দেখতে পাচ্ছেন, অনেক বিশাল বড় অধ্যায় তরল ও দ্রবণ। এরপর হচ্ছে আপনাদের অধ্যায় 4 রাসায়নিক সাম্যাবস্থা, এরপর হচ্ছে অধ্যায় 4 সরি অধ্যায় এখানে দুটা দিয়ে দিছে, রসায়নের শক্তিতত্ত্ব আর সাম্যাবস্থা হচ্ছে ওনারা একটাই দিয়ে দিছে, এখানে হবে মোট টোটাল তাহলে 7টা অধ্যায় রসায়নের শক্তিতত্ত্ব। দেন হচ্ছে আপনাদের এটা হবে আর কি 6টা অধ্যায় হবে আর কি, এটা 5 হবে, ওনারা 4 লিখে ফেলছে। অধ্যায় 6 হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার।
তো এই যে কয়টা অধ্যায় দেখালাম তার মধ্যে সবচেয়ে বেশি আমরা বড় দেখতে পাচ্ছি হচ্ছে অধ্যায় 5 এবং অধ্যায় 3। তো এই দুটো অধ্যায় যেহেতু অনেক বড়, তার মানে বোঝাই যাচ্ছে যে এই অধ্যায়গুলোর মধ্যে টপিকস অনেক বেশি থাকবে এবং এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তাহলে প্রতি বছরই আসে। তো আমাদের কিন্তু বোঝাই যাচ্ছে যে আমরা কিন্তু বই দেখেই বুঝে ফেলেছি যে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়টা কিন্তু মাস্ট, খুবই ইম্পর্টেন্ট, তাই এটাকে স্কিপ করার কোনো সুযোগই নেই। এখন কথা হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে এত বড় প্রিপারেশন নিব। আমি কিন্তু ভিডিওটা করছি দুইজনদের দুই টাইপের পিপল বা দুই টাইপের মানুষের কথা মাথায় রেখে, যারা হচ্ছে এক বছর ভালো করে প্রিপারেশন নিয়েছেন, শুধু এখন মাত্র জাস্ট এক্সট্রা কনফিডেন্সের জন্য এক্সট্রা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুঁজছেন তাদের জন্য, এবং যারা এক বছর কোনো প্রিপারেশনই নেন নাই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তাই আমি আবার ধাপে ধাপে আপনাদের বলে দিব যে কে কোন পর্যায়ে আছেন, কে কোনটা করবেন সেটা বলে দিব আমি। তো এখন আমরা চলে যাব হচ্ছে সাজেশন পর্বে, যে আসলে আমরা কোন কোন অধ্যায়গুলো আসলে পড়ব। তো আমি আগেই বলে দিচ্ছি যে ভৌত রসায়ন একের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অধ্যায় এক অধ্যায় তিন এবং হচ্ছে চতুর্থ এবং পঞ্চম। অর্থাৎ আপনি চাইলে দ্বিতীয় অধ্যায়টা স্কিপ করতে পারেন, প্রবলেম নাই, যদি আপনার একদমই সময় না থাকে, যদি আপনি একদমই প্রিপারেশন না নিয়ে থাকেন, আপনি যদি একটা শর্ট প্রিপারেশন খুঁজেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি চাইলে সেকেন্ড অধ্যায়টা বাদ দিতে পারেন। আপনি 1, 4, 5, 1, 3, 4, 5 এই চারটা অধ্যায় হচ্ছে যদি খুব ভালোভাবে আপনি যদি অ্যানালাইজ করেন, খুব ভালোভাবে যদি পড়েন, সেক্ষেত্রে কিন্তু যারা এক বছর পড়েন নাই তাদের জন্য ভালো হবে এবং যারা এক বছর ভালো করে পড়েছেন তাদের জন্য কিন্তু ভালো হবে, আমি সাজেস্ট করব। দ্বিতীয় কথায় আসি যে আমরা কোনটা বাদ দিব। তো আমি বলে দিয়েছি অলরেডি যে আপনারা চাইলে দ্বিতীয় অধ্যায়টা বাদ দিতে পারেন, দ্বিতীয় অধ্যায়টা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে আপনার গ্যাস বিষয়ক সূত্রাবলী, চাইলে আপনি এটা বাদ দিতে পারেন। এমন বলছি না আমি যে এটা একেবারে গুরুত্বপূর্ণ নয়, এটাও গুরুত্বপূর্ণ, এখান থেকেও কোশ্চেন আসে, তবে আমি বলবো যে যদি বেশি সময় থেকে থাকে, যদি আপনি সারাদিন বাসায় থেকে থাকেন, আপনার যদি হাতে প্রচুর টাইম থেকে থাকে, অবশ্যই তাহলে আপনি সবগুলো অধ্যায় ভালো করে অ্যানালাইজ করে যাবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আর যাদের কাছে একেবারে সময় নেই, অনেকগুলো পড়া জমে আছে, অনেক কিছু শেষ করতে হবে, তাদের জন্য আমি বলবো যে ভাই তাহলে আপনি কোনো কিছু না ভেবে 1, 3, 4, এবং 5 এই চারটা অধ্যায় আপনি কমপ্লিট করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনার কমন পড়ে যাবে। পরের আলোচনায় আসি যে আমরা এখান থেকে কোন কোন জিনিসগুলো পড়বো। তো এই যে কোন কোন জিনিসগুলো পড়বো, কোন কোন জিনিসগুলো পড়বো না, সেই ক্ষেত্রে আমি বলে দিই, যারা এখনও সাজেশন কিনেননি তারা আমাদের সাজেশনটা কিনে নিতে পারেন, সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ সেখান থেকে আপনাদের কমন পড়বে। তাছাড়াও আমি বলবো যে যাদের কাছে সাজেশন একেবারেই নেই, অথবা রেনেসা ব্যতিক্রম টাইপের যে ইজি বুকগুলো আছে অথবা সাজেশনগুলো আছে সেগুলো আপনারা কিনেন নাই, আপনাদের শুধু একটা বই আছে, তখন আমি বলবো যে ভাই তাহলে আপনি দেখবেন যে বইয়ের শেষে আপনার কিন্তু বিশেষ বিশেষ কিছু বোর্ড কোশ্চেন দেওয়া আছে। যেমন 2019 সালে আসা প্রশ্ন হচ্ছে পদার্থের স্থিতিশক্তি কী, 2018 আসা হচ্ছে ত্রৈদবিন্দু কী, এই যে এই টাইপের যে কোশ্চেনগুলো দেখেন আপনার সাইড নোটে কিন্তু দিয়ে দিয়েছে, সাল দিয়ে দিয়েছে, এটা কিন্তু খুবই একটা ভালো কাজ করেছে। এই যে সাল দিয়ে দেওয়ার কারণে আপনারা কিন্তু এখন বুঝতেই পারছেন যে আপনাদের কোন জিনিসটা পড়তে হবে এবং কোন কোশ্চেনগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন এটা 2019 সালে আসা প্রশ্ন, আপনারা যারা এই বছর 2020-21 পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা রিপিট হতে পারে। তাই আমি বলবো যে আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবেন হচ্ছে আপনাদের এরকম প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনারা প্রিপারেশন নেবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। এখন আসি দ্বিতীয় কথায়, যে আপনারা কোন কোন বোর্ডগুলা বা কোন কোন সালগুলো অনুসরণ করবেন। আপনারা চাইলে 2012 থেকে 2019 পর্যন্ত সকল সাল দেখতে পারেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। যদি আপনারা 2012 থেকে 2019 সাল পর্যন্ত দেখেন আমি মনে করি এনাফ, এখান থেকে হচ্ছে আপনাদের অন্তত ভালো একটা নাম্বার কমন পড়বে এবং ভালো একটা পাস মার্ক অন্তত আপনাদের উঠে যাবে ইনশাল্লাহ। এটা কিন্তু সকল বিষয়ের জন্য, শুধু যে ফিজিক্স ভৌত রসায়ন একের জন্য এরকম না, এটা কিন্তু আপনাদের সকল বিষয়ের জন্য। তো এরকমই দেখেন প্রত্যেকটা অধ্যায়ের শেষে, যেমন গ্যাস বিষয়ক সূত্রাবলী এখন আমরা দেখছি গ্যাসের অবস্থা অধ্যায় 2, এখানে শেষে দেখেন কিছু গাণিতিক সমস্যাগুলি আছে, এগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। তো এরপরে দেখেন এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণ প্রশ্ন রয়েছে, যে আপনারা 2019 সালের 2014, 2019 আসা প্রশ্ন, 2015, 2018 আসা প্রশ্ন, প্রচুর পরিমাণে আপনাদের প্রশ্ন রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা করি এখান থেকে আপনাদের একটা কমন পড়ার বিশাল চান্স রয়েছে। তাই আমি বলবো যে ক অভিভাবক, খ অভিভাবক, যাদের কাছে কোনো সাজেশন নেই অথবা সাজেশন কিনেন নেই, অথবা আপনাদের আর্থিক অবস্থা দুর্বল, আপনার কেনার মতো সামর্থ্য নেই, তাদের আমি বলবো যে ভাই আপনার কাছে যদি বই থেকে থাকে আপনি সেই বই থেকেই ফলো করতে শুরু করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনাদের কমন পড়বে। এখন চলে যাই যে আমরা কোন কোন জিনিসগুলো বাদ দিব। আমরা 1990 থেকে আসা প্রশ্নগুলো বাদ দিব। কেন বাদ দিব?
তবে কোনগুলো বাদ দিব এখানে কিন্তু একটা কথা আছে, 1990 সাল থেকে আসা প্রশ্ন যদি আমি দেখছি যে 2010 পরও বারবার আসছে সেক্ষেত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা আমি দেখলাম যে 2003-05-07 এরকম আসছে কিন্তু 12-তে নাই, 14-তে নাই, 15-তে নাই, 16-তে, 17-তে, 19-এ কোনো সালেই নাই, সেই প্রশ্নগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি, সেগুলো আমরা বাদ দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো এবার আপনাদের যাদের হচ্ছে সাজেশন নেই তাদের জন্য আমি একটা শর্ট জিনিস নিয়ে এসেছি, দেখেন, স্টাডি প্ল্যান নিয়ে এসেছি। এটা হচ্ছে রেনেসা ইজি বুক থেকে কালেক্ট করা স্টাডি প্ল্যান। আপনারা কী কী জিনিস পড়বেন, কতটুকু পড়বেন, কীভাবে পড়বেন সেখানে দেখেন। তো দেখেন কোর্স শিরোনাম হচ্ছে ভৌত রসায়ন 1, ফিজিক্যাল কেমিস্ট্রি 1। তো এখানে লিখে দিয়েছে যে যেভাবে পড়বেন, প্রথমে হচ্ছে আপনারা পড়বেন রেডেসা ইজি বুকের সূচিপত্রে 3-স্টার চিহ্নিত বোর্ড প্রশ্নগুলো অধিক গুরুত্ব দিয়ে অনুসরণ করবেন। এখন এখানে 3-স্টার চিহ্নিত প্রশ্নগুলো কোনগুলো সেগুলো আমরা এত কিছু দেখানোর সময় নেই, সেগুলো আমরা সাজেশনের মধ্যে ইনক্লুড করে দিয়েছি, আপনারা চাইলে আমাদের সাজেশনটা কিনে সেখান থেকে পড়তে পারেন। তো এরপরে দেখেন যে যদি আপনারা 3-স্টার চিহ্নিত বোল্ড প্রশ্নগুলো পড়েন, অধিক গুরুত্ব দিয়ে অনুশীলন করেন, তখন আপনাদের 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু বইই বলে দিচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে 2021 সালের পরীক্ষার্থীরা সর্বশেষ অনুষ্ঠিত 2020 সালের প্রশ্নসমূহ বাদ দিয়ে অনুশীলন করবেন, অর্থাৎ যারা এবছর 2021 সালে পরীক্ষা দিচ্ছেন তারা হচ্ছে 2020 সালে অর্থাৎ আপনাদের আগের বছরে পরীক্ষা হওয়ার যে প্রশ্নগুলো এসেছে, যে যে অধ্যায়গুলো থেকে এসেছে, যে যে প্রশ্নগুলো, যে যে টপিক থেকে এসেছে, আপনারা চাইলে সেই প্রশ্নগুলো আপনারা বাদ দিয়ে পড়তে পারেন। তাহলে মানে একই প্রশ্ন কিন্তু পরের বছর রিপিট হয় না, এরকম কিন্তু খুবই কম দেখা যায় যে একই বছরের প্রশ্ন পরের বছর রিপিট হয়, এগুলো কিন্তু হয় না। তাই আমি বলবো যে আপনারা 2021 সালে যারা পরীক্ষা দিবেন তারা 2020 সালের প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বেন। এরপরে হচ্ছে 2014 থেকে 2019 সালের প্রশ্নসমূহ অধিক গুরুত্ব দিয়ে অনুশীলন করবেন, অর্থাৎ 2014 থেকে 2019 সালে আসা যত বোর্ড কোশ্চেন রয়েছে সেগুলো অধিক গুরুত্ব দিয়ে অনুশীলন করবেন, তাহলে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো আশা করি এই কথাটার অর্থ সবাই বুঝতে পেরেছেন যে আপনারা 2014 থেকে 19 সালের প্রশ্নগুলো যদি অধিক গুরুত্ব দিয়ে পড়েন সেখান থেকেই 100% কমন পড়ার একটা চান্স রয়েছে। তারপরে আমি বলবো যে আপনারা মানে যারা হচ্ছে শর্ট সাজেশন খুঁজতেছেন তারা 2014 থেকে 19 পর্যন্ত প্রশ্ন পড়বেন, ইনাফ আমি মনে করি, ঠিক আছে। তো দ্বিতীয়ত চলে যাই যে বিগত সালের প্রশ্নসমূহ অধ্যায় ভিত্তিক অনুশীলন করবেন, অর্থাৎ বিগত সালের যে প্রশ্নসমূহ রয়েছে সেগুলো কিন্তু আপনারা অধ্যায় ভিত্তিক অনুশীলন করবেন, অর্থাৎ যে একটু আগে যে কাজটা আমি দেখাইলাম, যে জিনিসটা আমি দেখাইলাম যে ভৌত রসায়নের ধরেন প্রথম চ্যাপ্টারটাই ছিল, সেই চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারের যে যে প্রশ্নগুলো ছিল, ত্রৈধবিন্দু কী, ক বিভাগের জন্য, খ বিভাগের জন্য, গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলোতে যেগুলো আপনার বিগত সালের প্রশ্ন সেগুলো আপনারা অনুশীলন করবেন, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক অনুশীলন করবেন। দেন বলেছে যে বিগত সালের প্রশ্নের সমাধানের জন্য রেনেসা ইজি বুকের সূচিপত্রে, আচ্ছা ঠিক আছে, এটা ওনাদের ব্যাপার, ওনাদের দিয়ে দিয়েছে। তো সিলেবাসের নিম্নোক্ত বিষয়বলী থেকে, সিলেবাসের নিম্নোক্ত বিষয়গুলি থেকে প্রতি বছরই কিছু কিছু প্রশ্ন আসে, এজন্য সিলেবাসের নিম্নোক্ত বিষয়গুলি অত্যধিক গুরুত্ব দিয়ে অনুসরণ করে পরীক্ষায় ভালো ফলাফল সম্ভব। অর্থাৎ এখানে কিছু বিষয় দিয়ে দিয়েছে, টপিকস দিয়েছে, যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসবেই, মাস্ট আসবেই, সেগুলো এখন আমি বলবো যে কোন কোন জিনিসগুলো আপনারা পড়বেন আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। তো দেখেন প্রথমে আপনারা যদি পড়েন পদার্থের বিভিন্ন অবস্থা, যেমন পদার্থের বিভিন্ন অবস্থা থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে গতির বিভিন্ন স্বতন্ত্র মাত্রা সংক্রান্ত প্রশ্ন এবং গতিশক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী, গ্যাসের বিভিন্ন সূত্রসমূহ যেমন বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গ্রাহাম, গেলুসাক, ডালটন উপাদন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন এককে আর এর মান, বোলসম্যান ধ্রুবক, অ্যামাগা কার্ভ, ভ্যানডারওয়ালস ধ্রুবক, অ্যান্ড্রুজের পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন এবং গতিশক্তি, আরএমএস বেগ, গড় বেগ, আংশিক চাপ, সম্ভবতম বেগ, ভ্যানডারওয়ালস ধ্রুবক, এ ও বি এর মান নির্ণয় সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী। তার মানে আমরা দুইটা জিনিস দেখে ফেললাম, প্রথমে দেখলাম পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে, দেন আমরা যদি গ্যাসের বিভিন্ন সূত্রসমূহ আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে, পাশাপাশি আর এর মান জানতে হবে, আর এর মান নির্ণয়ের পদ্ধতিগুলো জানতে হবে, এবং হচ্ছে আপনার বোলসম্যান ধ্রুবক, অ্যামাগাকার, ভ্যানডারওয়ালস ধ্রুবক, অ্যান্ড্রুজের পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ইত্যাদি, এগুলো কিন্তু আপনাদের ভালো করে আয়ত্ত করতে হবে, তাহলে আশা করা যায় আপনাদের এখান থেকে প্রশ্ন কমন পড়বে। দেন যদি পরের টপিক্সে চলে যায়, তরল এবং দ্রবণের পরের অধ্যায়, এখান থেকে আপনারা কোন কোন জিনিসগুলো পড়বেন দেখেন, তরলের পৃষ্ঠতল টান সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া রাখতে হবে, পাশাপাশি হচ্ছে ডাইপোল মোমেন্ট, দ্রবণের ঘনমাত্রা বিভিন্ন একক, তরল দ্রবণ সংক্রান্ত বিভিন্ন সূত্র যেমন ট্রাউন সূত্র, হ্যান্ডি সূত্র, রাউল্টের সূত্র, ভ্যান্ড হবের লঘুকরণ সূত্র,
ব্যাপন, অসমোসিস, অসমোটিক চাপ, হেসের তাপ সমষ্টির সূত্র সংক্রান্ত প্রশ্ন এবং অসমোটিক চাপ, তারপর হচ্ছে বিভিন্ন এককে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, আণবিক ওজন, বাষ্পচাপ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি ইত্যাদি, এগুলো যদি আপনারা একটু ভালো করে কভার করে নেন তাহলে আশা করি আপনাদের এখান থেকেই কমন পড়বে। অর্থাৎ এগুলো এই এখানে যেসব টপিকগুলো দেওয়া আছে সেগুলো থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে, সেজন্য আমি বলবো যে এগুলো হচ্ছে আপনারা একটু ভালো করে আয়ত্ত করে নেবেন। দেন হচ্ছে চতুর্থ অধ্যায় রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে কিছু সাজেশন আছে, দেখেন কেপি কেসি কেএক্স এর মধ্যে সম্পর্ক আমাদের জানতে হবে, কেপির মান নির্ণয়, কেসির মান নির্ণয় অথবা কেপি কেসি ও কেএক্স এর মধ্যে যে সম্পর্কগুলো আছে সেগুলো আমাদের ভালো করে জানতে হবে। লাশ হাতেলিয়ারের নীতি হচ্ছে আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে, লাশ হাতেলিয়ারের নীতি ভালো করে জানতে হবে আমাদের, এটা ভালো করে বুঝতে হবে। ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্র এগুলো পড়তে হবে আমাদের ভালো করে, হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ এগুলো আমাদের ভালো করে পড়তে হবে, বাফার দ্রবণের ক্রিয়াকৌশল সংক্রান্ত প্রশ্ন এবং কেপি ও কেসি সম্পর্কিত প্রশ্ন এগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। দেন হচ্ছে আংশিক চাপজনিত যেসব সমস্যাগুলো রয়েছে, যেসব টপিকসগুলো রয়েছে আংশিক চাপজনিত সেগুলো আমাদের ভালো করে পড়তে হবে, শিখতে হবে। পিএইচ ও পিওএইচ নির্ণয়, ঘনমাত্রা নির্ণয় সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে? তো এই গেল আমাদের চতুর্থ চ্যাপ্টার, যে আপনার আংশিক চাপ, পিএইচ ও পিওএইচ এর নির্ণয়, ঘনমাত্রা নির্ণয়, গাণিতিক সমস্যাগুলি, এগুলো হচ্ছে কি চতুর্থ চ্যাপ্টার সাজেশন গেল। পঞ্চম চ্যাপ্টারে কোন কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ এখন আমরা সেগুলো দেখব। পঞ্চম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে বিভিন্ন প্রকার সিস্টেম, এনথালপি, একাভিমুখী ও অভিমুখী, তারপর হচ্ছে জুল থমসন পরীক্ষা, সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক, দহনতাপ, প্রশমনতাপ, তাপ রাসায়নিক সূত্রাবলী, এন্ট্রোপি সংক্রান্ত প্রশ্ন এবং গঠনতাপ, এন্ট্রোপি পরিবর্তন, কাজের পরিমাণ, মুক্ত শক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী, এই গেল আপনার পঞ্চম অধ্যায়। অর্থাৎ পঞ্চম অধ্যায় কিন্তু আমরা অনেক বড়, বিশাল একটা অধ্যায় দেখেছি। পঞ্চম অধ্যায়টা কিন্তু আপনাদের ভালো করে আয়ত্ত করতে হবে, সেখানে যে যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিলাম। ষষ্ঠ চ্যাপ্টারে আপনারা দেখবেন বিক্রিয়ার ক্রম, বিভিন্ন প্রকার বিক্রিয়া যেমন প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম বিক্রিয়া, ছদ্ম একানবিক বিক্রিয়া, সক্রিয়ণ শক্তি, প্রভাব ও প্রভাবন সংক্রান্ত প্রশ্ন এবং হার ধ্রুবক, অর্ধায়ু, সক্রিয়ণ শক্তি, বিয়োজন সময় সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী। অর্থাৎ এই যে আমি ছয়টা অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আপনাদের দিয়ে ফেলেছি। এখান থেকে যত টপিকসগুলো আছে সেগুলো আপনারা যদি শর্টভাবে সাজেশন ফলো করতে চান অথবা শর্টভাবে প্রিপারেশন নিতে চান, আপনারা কোন কোন জিনিসগুলো পড়বেন যদি সেটা জানতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই ছয়টা অধ্যায় খুব ভালো করে পড়বেন এবং এই ছয়টা অধ্যায়ের মধ্যে যেই যেই টপিকগুলো এখানে দেওয়া আছে সেই সেই টপিকগুলো যদি আপনারা একটু ভালো করে আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার হবে বলে আমি মনে করি। এবার পরিশেষে চলে যাব কোন কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। অর্থাৎ প্রথম অধ্যায় এখানে বলে দিই আপনাদের, যাদের বই আছে কবির পাবলিকেশনস হোক বা যে কোনো বই হোক, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় হচ্ছে তরল ও দ্রবণসমূহ, চতুর্থ অধ্যায় হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, পঞ্চম অধ্যায় হচ্ছে রসায়ন শক্তিবিজ্ঞান। তো আশা করি এখন আপনাদের এই ভিডিওতে যে যে টপিকসগুলো দিলাম, যে যে জিনিসগুলো পড়তে বললাম সেই সেই জিনিসগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা যদি এক বছর প্রিপারেশন নাও নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, এবং যারা হচ্ছে এক বছর ভালোভাবে প্রিপারেশন নিয়েছেন এখন আরও একটু ভালো করতে চাচ্ছেন বা রিভিশন দিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো রিভিশন হিসেবে আপনারা এগুলো একটু অ্যানালাইজ করে যেতে পারেন। ইনশাল্লাহ এখান থেকে আপনাদের একটা ভালো মার্কস, খুব ভালো পরিমাণে মার্কস হচ্ছে আপনাদের কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা প্রচুর পরিমাণে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, তাহলে হচ্ছে আমরা আরও বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও বেশি ভিডিও দেওয়ার উৎসাহ পাবো ইনশাল্লাহ। তো দেখা হবে নতুন ভিডিওতে, নতুন সাজেশন ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে হাসি খুশি থাকবেন এবং রিল্যাক্সভাবে এবং ফ্রি মাইন্ডে হচ্ছে আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করে দিন, এবং চাইলে আপনারা আমাদের সাজেশন কেনার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিওতে।